মানে প্রথম দেখা হয়েছে গরিব যিনি তার সাথে, বলতেছে ওই লোক বলতেছে মুসা কি বলেছে আল্লাহ, বলছে যে আল্লাহ বলছে যে তোমাকে সন্তুষ্টি প্রকাশ করার জন্য। সে খেপে গেছে, হেই আমার তো কিচ্ছু নাই, আমি দুবেলা দু মুঠো খেতে পারি না, খালি গায়ে থাকি, আমি কি সন্তুষ্ট প্রকাশ করবো, এগুলো ভাগ হয়ে গেছে। এই সন্তুষ্টি নিয়ে আমি একটু ছোট্ট একটা হাদিস বলছি, যেই হাদিসগুলি যেই কথাগুলি আমাকে অনুপ্রাণিত করে, আমি যেটা মোটিভেটেড হই সেই কারণে বলছি, এটা আমার ভিতরে লালন করি যার কারণে আমি বলছি। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথা হতেন, আমরা যেটা মানে হাদিসের মাধ্যমে হুজুরদের মাধ্যমে মাঝে মাঝেই কথা হতেন, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কথা বলতে রওনা দিলেন, কথা বলতে যাবেন। কথা বলতে যাওয়ার সময় ওই এলাকার যিনি সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে বড় লোক, তার সাথে প্রথম মধ্যে দেখা, দেখা পরার বলে ওই ধনাঢ্য ব্যক্তি বলে, হে মুসা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আমি আমার ধন সম্পদ আর বাড়াতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি করলে আমার ধন সম্পদ বাড়বে না, কি করলে আমার ধন সম্পদ বাড়বে না, ঠিক আছে হুজুর, এই আপনারা কোট করেন ঠিক আছে কিনা। এরপরে আবার হাঁটতেছে, আর একটু দূর গেল, যাওয়ার পরে ওই এলাকার সবচেয়ে যিনি গরিব অসহায় একেবারে দুবেলা দু মুঠো খেতে পারে না, তার সাথে দেখা, বলে হে মুসা আপনি তো আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন, আল্লাহকে বলবেন আমি দু মুঠো দুবেলা খেতে পারছি না, আল্লাহকে বলবেন আমি কী করলে একটু ভালো থাকতে পারবো, একটু মানে ভালো মানে টাকা পয়সা বা ঘর বাড়ি ভালো থাকতে পারবো, একটু বলবেন আমাকে কী করতে হবে, কয় ঠিক আছে। তো আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম গিয়েছে, যাওয়ার পরে প্রথম ব্যক্তির কথা বলছে যে আল্লাহ তোমার এক বান্দা সবচেয়ে ওই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সে আর তার টাকা পয়সা ধন দৌলত বাড়াতে চায় না, সে তোমার কাছে পরামর্শ চাইছে কী করতে হবে, তো আল্লাহ তাকে বলেছে তুমি তাকে বলে দিও আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে, আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে। পরে দ্বিতীয় ব্যক্তির কথা জিজ্ঞেস করছে যে তার তো কোনো ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, তার সেও তো জানতে চাইছে সে কী করবে, সে আল্লাহ তাআলা বলছে তুমি তাকে বইলো তা আমার সন্তুষ্টি মানে প্রকাশ করতে, মানে সন্তুষ্টি প্রকাশ করতে। যখন ফিরছে তখন যিনি গরিব মানুষ রাস্তা মানে প্রথম দেখা হয়েছে গরিব যিনি তার সাথে, বলতেছে ওই লোক বলতেছে হে মুসা কী বলেছে আল্লাহ, বলছে যে আল্লাহ বলছে যে তোমাকে সন্তুষ্টি প্রকাশ করার জন্য। সে খেপে গেছে, হেই আমার তো কিচ্ছু নাই, আমি দুবেলা দু মুঠো খেতে পারি না, খালি গায়ে থাকি, আমি কি সন্তুষ্ট প্রকাশ করবো, এগুলো ভাগ হয়ে গেছে, তো আর কী করবে, সে চলে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আবার দেখা হয়েছে, যিনি ধনাঢ্য ব্যক্তি, বলছে যে হে মুসা আল্লাহ কি বলেছেন আমার ব্যাপারে, বলেছে যে তোমাকে শুকরিয়া আদায় না করার জন্য। তখন উনি একবার উনিও খেপে গেছে, হে মুসা আপনি এটা কীভাবে বলতে পারেন, আমার যখন কিছু ছিল না আমার তখনই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, আর আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি এই কাজটা আমার পক্ষে সম্ভব না, শুকরিয়া আদায় না করা আমার পক্ষে সম্ভব না। তার মানে কি, আপনি যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার বরকত আপনার মাঝে দেখা দিবে। এই যে এই ভাই বলেছিল যে 5 কোটি টাকা দেব, না 50 কোটি, 5000 কোটি, আপনার দুটো চোখ, আপনার দুটো হাত, আপনার দুটো কিডনি, একটা হার্ট অথবা সামহাউ দিবেন, কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিতে চায় না। এই হাতটাকে আপনি কাজে লাগান, এই চোখটাকে আপনার কাজে লাগান, এই মুখটাকে কাজে লাগান, দেখবেন আপনিও 100 কোটি টাকার মালিক আপনিও আছেন। আপনি এইটাকে ভালো কাজে লাগান তাহলেই আপনি সফল হতে হবেন। যাদের নেশা এবং পেশা এক হয়ে যায় তারাই সফল হয়, যাদের নেশা এবং পেশা। এখন নেশা কি,
বর্তমানে মোবাইল মোবাইল ফোন ও নিজেও দেখে না, সারাদিন এই যে এক আঙ্গুলের কাজ করে, মানে একটা লাইক যে দিবে তাও দেয় না, কমেন্টস তো দূরের কথা, কিন্তু সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। আসে না ভাই, বউর সাথে খাইতে বসে, বউর সাথে কোনো কথা নাই কিন্তু মোবাইল দেখতেছে আর খাচ্ছে। এই যে যে আমি যে জিনিসটা বোঝাতে চাই, আপনি যখন যেই কাজটা করবেন সেই কাজটা মনোযোগ সহকারে আপনাকে করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। আমি স্বাস্থ্যবন্ধু হিসেবে, আপনার মনে হয় বর্ণিং হচ্ছেন বা বিরক্ত হচ্ছেন, আমি স্বাস্থ্যবন্ধু হিসাবে তিনটা ডির কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি বড় সফল ব্যবসায়ী হতে চান, ভালো উদ্যোক্তা হতে চান, কর্মঠ মানুষ হতে চান, তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে। এই সুস্থ থাকার জন্য তিনটা ডি কথা বলছি। প্রথম ডি, যত ব্যস্ততায় থাকেন লাইফে আপনার একটা ডিসিপ্লিন আনতে হবে। কি বলেছি? ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনের প্রথম কন্ডিশন হলো আর্লি টু বেড আর্লি টু রাইজ, আর্লি টু বেড আর্লি টু রাইজ। মানে এই ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট কমন, আপনারা সবাই জ্ঞানী মানুষ, বুঝে নিন। দ্বিতীয় ডি, ডায়েট, খাবার। কিছু কিছু খাবার আপনাকে সুস্থ করে তোলে, কিছু কিছু খাবার আপনাকে অসুস্থ করে তোলে। সুতরাং ডায়েটের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনি একজন পুষ্টিবিদের কাছে যান, আপনাকে হয়তো কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। সুতরাং ডায়েটের মাধ্যমে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, 90% ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তৃতীয় ডি হলো ডেইলি এক্সারসাইজ। এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ কে কে করার অভ্যাস আছে? একটু দাঁড়ান তো, একটু চেহারাগুলি দেখতে ইচ্ছে করতেছে, প্লিজ দাঁড়ান। এই এরকম করেন কেন? হ্যাঁ দাঁড়ান, ভেরি গুড। ওনাদের জন্য জোর করো তাহলে, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম, স্যালুট আপনাদের। আর যারা করেন না একটু অভ্যাস করেন, আপনিও করেন না সাইফুল ভাই, হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হেলথ ক্লাবে জয়েন করাবো, আমাদের একটা হেলথ ক্লাব আছে, ফরাজি হেলথ ক্লাব। যাই হোক, এই তিনটা ডি যদি না করেন, আরও দুইটা ডি আপনাকে ঘিরে ধরবে। সেই দুইটা ডি হলো, একটার মালিক আমি, ডায়াগনস্টিক সেন্টার। অনেক টেস্ট দিবে, টেস্টের পর টেস্ট দিবে। ডাক্তারের কাছে যদি একবার যাচ্ছেন, মনে করেন আপনার রেহাই নেই। আমি সত্যিকার অর্থে মন থেকে বলছি, আমার একজন মন চায় না হসপিটালের কোনো অসুস্থ মানুষকে নিয়ে কাজ করা, যেহেতু নামের আগে স্বাস্থ্যবন্ধু হয়ে গেছে। আমি আমার হসপিটালকে, ডক্টরদেরকে বলি যে আপনি যখন অনেকগুলি মেডিসিন লেখেন, যে কিছু কিছু মেডিসিন লেখেন চলবে, আপনার যদি রোগীর যদি এক্সারসাইজ করতে নিষেধ না থাকে তাহলে লিখে দেন ব্যায়ামও চলবে। আপনি যদি ব্যায়াম করেন, আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন, আপনি দেখবেন অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। প্রথম একটা ডিগ্রি ঘিরে ধরবেন, ডায়াগনস্টিক সেন্টার। আরেকটি হলো ড্রাগ, মেডিসিন। পানের কুড্ডার পরিবর্তে এখন মেডিসিনের কুড্ডা বাসায় ঢুকে গেছে, সত্যি কি না? হ্যাঁ, তো আমরা এই তিনটা ডি করতে চাই কে কে, মানে প্রতিনিয়ত, একটু হাত তোলেন না, ইস মার্শাল্লাহ, ধন্যবাদ, স্যালুট আপনাদেরকে। আমি আর সফল হওয়ার জন্য তিনটা ডি বলি। সফল হওয়ার জন্য তিনটা ডি, প্রথম হলো আপনি যেই কাজটা করবেন সেটার বুঝে শুনেই করতে হবে, ডেফিনেশন আপনাকে জেনেই হতে হবে। আমরা কী করি, আমার জীবনে এরকম একটা দুটো ঘটনা ঘটছে, এই আরেকজনের ব্যবসা করতেছে, অনেক টাকা ইনকাম, আরে ভাই এখানে অনেক ইনকাম, আমি নিজে এর মধ্যে মনে করেন নাইম ভাই, আমার প্রায় 2 কোটি টাকা লস হয়ে গেছে। ওই বন্ধু পার ডে ক্যালকুলেশন করে যে পার ডে মনে করেন 3-4 লাখ টাকা লাভ, মাত্র 2 কোটি টাকায় আপনি যদি ইনভেস্ট করেন। আমি ইনভেস্ট করেছি কিছুদিন পরে, প্রথম প্রথম আমাকে টাকাটা ঠিকই দিয়েছে, কিন্তু কিছুদিন পরে আর চালান সুদ্ধা নেই, তার হিসাব করে দেখছি প্রায় 1,70,00,000 টাকার মতো আমার লস হয়েছে। আমাকে বুঝাতে পারছি? সুতরাং কে কি করলো ওইটা না দেখে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা ভালোভাবে জেনেই করবেন। এবং আপনি যেই কাজটা, পান ব্যবসায়ী তো অনেক বড় ব্যবসায়ী আছে, গাজীপুরে একটা শুনেছি যে একজন ইসের ওই যে কি চা বিক্রেতা মাসে 5,00,000 টাকা ইনকাম করে, আছে না? সুতরাং আপনি যেই কাজটা করেন ওইটার মধ্যেই আপনি লেগে থাকেন। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনাকে এই প্রথম ডি হলো ডেফিনেশন,
আরেকটি হলো ডেস্টিনেশন আপনার থাকতে হবে, আপনি কোথায় পৌঁছতে চান। এই ডেস্টিনেশনটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে আমি আই উইল রিচ দেয়ার আফটার 5 or 10 years। এই জায়গাটা আপনার ক্লিয়ার। আমরা কী করি, আমরা ডেস্টিনেশনটা ক্লিয়ার করি না। তৃতীয় ডি হলো ডেডিকেশন, আমি করবই, কোনো তালি নাই কিছু নাই, কথা বলবো না। গেস্টটা বিরক্ত হচ্ছেন, হ্যাঁ বিরক্ত হচ্ছেন, যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকবেন। এই পৃথিবীতে নিজের চিহ্ন রেখে যাওয়াটা সোজা কথা নয়, এজন্য ধৈর্য ধরতে হয়, প্রতিজ্ঞা থাকতে হয়। হেসে খেলে সফল হওয়া যায় না, সফল হতে ব্যর্থতার সাথে যুদ্ধ করতে হয়। আপনি যদি ব্যর্থতার সাথে যুদ্ধ করে আপনার জায়গা তৈরি করে নিতে পারেন, যতই বাধা আসুক আপনি যদি পিছু পা না হন, আপনিই সফল হবেন না, আপনাকে দেখে অনেকেই সফল হবে। আপনার সফলতা দেখে পুরো বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্থতা নিয়ে ফরাজি হসপিটালে এক কাপ গ্রিন টি খাওয়ার দাওয়াত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ সো মাচ স্যার, উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল স্পিচ লাইক ইউ। আমাদের ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যারকে এখন ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করছে মোহাম্মদ সাখওয়াত উল্লাহ শান্ত ভূঁইয়া স্যার।